যদি কপালে লেখা থাকে তা কি তাই তো ও যদি কপালে লেখা থাকে তা তারা সৎ পথে রয়, এই শাখা পলা সিঁথির সিঁদুর তারা কখনো খুলে ফেলে না। আচ্ছা, সত্যি কি এটা সত্যি কথা? শাখা পলা সিঁথির সিঁদুর আমরা এখন একটু যদি শহরের হাওয়া গায়ে লেগে যায়, দেখবেন এই শাখা পলা হাতে আর থাকে না মায়েদের। বিবাহিত রমণী চেনে ওঠা বড় মুশকিল হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আমরা আধুনিকতার ছোঁয়া লাগিয়েছি দেহে, তাই না মা? অপরাধ নেবেন না, সত্যি কথা তো। কি বললেন সুবল সরকার? যারা সৎ পথে রয় তারা সত্যি নারী হয়, শাখা খুলে ফেলে না যদি কপালে না লেখা থাকে তা।
এই যে সংসারে শত কর্মের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও দিনের শেষে একটা সময় আসে, যে সময়টা স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ প্রয়োজন হয় নিজেদের সুখ দুঃখের ভাগ করে নেওয়ার জন্যে। তাই জন্যে প্রত্যেকটি স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য সঠিক মূল্য থাকা উচিত, আর প্রত্যেকটি স্ত্রীর কাছে তাদের পতি পরমেশ্বর, পতি দেবতা, প্রত্যেকটি স্বামীর নিজের যথার্থ সম্মান, শ্রদ্ধা, ভক্তি থাকা উচিত। কি তাই তো মায়েরা? একদম, সবাই আমরা একে অপরকে সম্মান করব। তো কি বলছি, যদি কপালে না লেখা থাকে তা thank you.
মামি হচ্ছে শ্রীমতী রাধারানী, মামা হলেন আয়ান ঘোষ। একটু গানে চলে যাই। সকলে একটু তালি তালি চাই। রাধে রাধে সবাই একটু দু হাত তুলি।
বসে আছি আরেকবার, জোরে সবাই মিলে জোরে, ও এই কদম ডালে বসে আছি ডালি বসে আজ কানু হাত মতো তাহলে তুই জানি না।
গাইবো সবার জন্য এই গানটি। কি হবে আর সংসার করে রে, সংসার করে কি হবে, একদিন মরে যাব রে, বলি সুখ শান্তি শান্তি লাই সংসারে, একদিন চলে যাব রে। Thank you.
ধন্যবাদ, হরে কৃষ্ণ। ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনা জলানিতে একলা যে তোমায় বারে বারে করি যে মানা, যমুনা তে যমুনা তে যমুনা
মোর বানিয়া বন্ধু একটা মাদলিহি বানাইয়া দে দে মোহরি আগিয়া সে পিয়ার সোয়ামি সহ হাফিজি বাহানাইয়া